सब्सक्राइब कीजिए हमारा चैनल टेक सपोर्ट को और बेल आइकन को दबा दीजिए हमारा लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। नमस्कार बंधुरा, आज हमरा जानबो फेक वेबसाइट सम्पर्के। फेक वेबसाइट की तारा कीभावे आमादेर क्षति करे थाके सेई सम्पर्के आज हमरा जानबो। चलुन प्रथमेई जाना दाक फेक वेबसाइट की। बंधुरा, फेक वेबसाइट हलो एकटी वेबसाइट जे किछु आमादेर अविश्वास्य प्रतिश्रुति देय कोनो खराब उद्देश्य निये। এগুলি আমাদের ব্যক্তিগত তথ্য আমাদের অজান্তেই চুরি করে নেয়। এগুলি কোনো আমাদের পরিচিত ওয়েবসাইটের কপি হতে পারে, অর্থাৎ নকল হতে পারে, কিংবা কোনো নতুন ওয়েবসাইটও হতে পারে। বন্ধুরা, ফেক ওয়েবসাইটের উদ্দেশ্য কী? ফেক ওয়েবসাইটে মূলত তিনটি উদ্দেশ্য হয়ে থাকে। কি না? আমাদের তথ্য চুরি করা, ব্যক্তিগত তথ্যকে চুরি করা। এক নম্বর হচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করা। দু নম্বর হচ্ছে আমাদের টাকা পয়সা চুরি করা। আর তিন নম্বর হচ্ছে গিয়ে আমাদের সিস্টেমে ভাইরাস ইনস্টল করে দেওয়া। তাহলে কোনো ফেক ওয়েবসাইটের তিনটি উদ্দেশ্য হয়ে থাকে, আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করা, আমাদের টাকা পয়সা চুরি করা, এবং আমাদের সিস্টেমে ভাইরাসকে ইনস্টল করে দেওয়া। এরা আমাদের ব্যক্তিগত তথ্য কিভাবে চুরি করতে পারে? আপনারা সবাই কখনো কখনো এরকম মেসেজ পেয়েছেন যে আপনি 1 কোটি টাকার লটারি জিতেছেন আপনার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক কিংবা ইমেলে। এই ধরনের মেসেজে আপনি একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে কিছু আপনার ব্যক্তিগত তথ্য ফর্ম হিসাবে পূরণ করতে হয়। আর আপনি ওই সমস্ত তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করলেই আপনার ব্যক্তিগত তথ্য খুব সহজেই ওনাদের কাছে চলে যায়, অর্থাৎ ফেক ওয়েবসাইটে চলে যায়। কখনো কখনো কোনো সিনেমাকে ডাউনলোড করার জন্য আপনাকে মেসেজ আসে যে আপনি এই সিনেমাটা ফ্রিতে খুব সহজে ডাউনলোড করুন। আর আপনি ওখানে ক্লিক করলেন, আপনাকে কিছু আপনার ব্যক্তিগত তথ্য চাইলো, আপনি দিয়ে দিলেন, ওখান থেকে আপনার ব্যক্তিগত তথ্য ওদের কাছে চলে যেতে পারে। কিংবা আপনার কাছে কখনো কখনো এরকম মেসেজ এসেছে যে এই হিরোইনের সঙ্গে বন্ধুত্ব করুন, ওই হিরোর সঙ্গে বন্ধুত্ব করুন, বন্ধুত্ব করার জন্য এখানে ক্লিক করুন। আপনি ক্লিক করার পর রিপ্লাই করলেন আর আপনার সমস্ত তথ্য ওদের কাছে চলে গেল। বন্ধুরা, আজকের দিনে খুব সহজেই কোনো ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয়ে থাকে। এবার জানা যাক দ্বিতীয় যে ক্ষতিটি এরা করে, আমাদের আমাদের টাকা পয়সা চুরি করে নেয়। এরা কিভাবে আমাদের টাকা পয়সা চুরি করতে সক্ষম হয়ে থাকে? প্রধানত এরা হাতিয়ার করে কোনো ই কমার্সের নকল একটি ওয়েবসাইট তৈরি করে। মানে আপনার কোনো পরিচিত ই কমার্সের নকল একটি, হুবহু নকল একটি ওয়েবসাইট তৈরি করবে, আর আপনি ভালো করে না দেখে না জেনে বুঝে ওই ওয়েবসাইটে আপনি কোনো জিনিস অর্ডার করে দিলেন আর আপনার টাকা ওদের কাছে চলে গেল, কিন্তু আপনি জিনিসটা আর পাবেন না। এটা হচ্ছে ই কমার্সের নকল ওয়েবসাইট তৈরি করে এরা করে থাকে। আর একটা কি, আপনাকে কোনো ওয়েবসাইট দেখাচ্ছে যে আপনি 80 থেকে 90% ডিসকাউন্টে এই জিনিসটি কিনে নিন। আপনি কম টাকার বা সস্তায় হবে ভেবে আপনি ওখান থেকে জিনিসটি কিনে নিলেন টাকা পেমেন্ট করে দিয়ে, আর আপনার টাকা ওদের কাছে চলে গেল, আপনি জিনিসটিও পেলেন না। আর একটা কী করে, এরা ডাইরেক্ট আপনার কাছে মেসেজ পাঠিয়ে দেয় যে একটি লিঙ্ক পাঠাবে, আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন আর আপনাকে আপনার ডেবিট আর ক্রেডিট কার্ড কিংবা আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের তথ্য চায়। আপনি ওখানে না জেনে বুঝে যদি আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ডিটেল দিয়ে দেন, তাহলে ওনারা সহজেই আপনার টাকা চুরি করে নিতে পারে। বন্ধুরা, এই তিনটি উপায়ে মূলত এরা টাকা পয়সা চুরি করে নেয়। তৃতীয় যে ক্ষতিটি আমাদের এরা করে, যে আমাদের কম্পিউটার অর্থাৎ আমাদের সিস্টেমে ভাইরাস ইনস্টল করে দেয়। ভাইরাস এটা কী করে ইনস্টল করতে সক্ষম হয়? যখন আপনি কোনো অজানা ওয়েবসাইট থেকে কোনো সফটওয়্যারকে ইনস্টল করতে চান আপনার কম্পিউটারে বা ডাউনলোড করেন, তখনই এরা আপনার ওই সফটওয়্যারের সাথে একটি ভাইরাস আপনার কম্পিউটারে ইনস্টল করে দেয় আপনার অজান্তেই। আর কী করতে পারে না, আপনার যে ওয়েব ব্রাউজারটি রয়েছে আপনার ওয়েব ব্রাউজারে একটি ক্ষতিকারী এক্সটেনশন অ্যাড করে দেয় আপনার অজান্তেই। একটি ক্ষতিকারী এক্সটেনশন আপনার ওয়েব ব্রাউজারে অ্যাড করে দেবে। আর একবার যদি আপনার কম্পিউটারে কোনো এক্সটেনশন অ্যাড হয়ে যায় কিংবা ভাইরাস ইনস্টল হয়ে যায়, তাহলে এরা সহজেই আপনার কম্পিউটার থেকে তথ্যকে আপনার অজান্তেই কোনো থার্ড পার্টির কাছে পাঠিয়ে দেয়। আপনার অজান্তেই আপনার সমস্ত তথ্য, আপনি ইন্টারনেটে যা কাজ করবেন, কোনো থার্ড পার্টির কাছে সহজেই চলে যাবে। বন্ধুরা, কিছুদিন আগেই একটি ভাইরাস এসেছিলো, আপনারা নাম শুনে থাকবেন, ওয়ানাক্রাই বলে। এ কী করেছিল না,
যে সমস্ত কম্পিউটারে ইনস্টল হতে সক্ষম হয়েছিল তাদের কম্পিউটারকে এরা লক করে দিয়েছিল। আর লক করার জন্য ওরা ওই সমস্ত কম্পিউটারের মালিকের কাছ থেকে টাকা পয়সা চেয়েছিল, টাকা পয়সা দিলে কম্পিউটারটি আবার সচল হবে। বন্ধুরা, এইভাবে কোনো ভাইরাস আমাদের কম্পিউটার ঢুকে গেলে আমাদের এইরূপ ক্ষতি করতে পারে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন ফেক ওয়েবসাইট কী আর এরা আমাদের কিভাবে ক্ষতি করে থাকে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন, সাবধান থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।